চরম পুষ্টিহীনতায় আক্রান্ত শিশুদের জন্য আইসিডিডিআরবির পক্ষে মাত্রাতিরিক্ত চর্বি ব্যবহারের অভিযোগ, তদন্ত কমিটি গঠন। বিভিন্ন দেশের গবেষণায় দেখা গেছে উচ্চ মাত্রায় চর্বি উচ্চ মাত্রায় ক্যালোরি থাকে, সেটাতে শিশুর দেহে দ্রুত চর্বি জমে, যা শিশুর জন্য ভালো নয়। দুইটা কমিটির একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে যাতে এই সময়ের মধ্যে ওনারা আমাদের রিপোর্ট দেন। এই কমিটির মূল্যায়ন কি হবে সেটার পরে আমরা সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। দিনাজপুরে 11 শিশুর মৃত্যু হয়েছে অতিরিক্ত কীটনাশক মেশানো লিচু খেয়েই, অভিমত বিশেষজ্ঞদের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। খাদ্যদ্রব্যের উপর কীটনাশক ব্যবহার করা হয় এটা তো অমানবিক ব্যাপার। এই ধরনের যারা দোষী, যাদের এই ব্যাপারে যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশ হবে আজই, নিশ্চিত করলেন শিক্ষা সচিব ও বোর্ড চেয়ারম্যান। পরিবর্তন হবে ভর্তির শিডিউলও। নাশকতার 3 মামলায় মির্জা ফখরুলকে অন্তর্বর্তীকালীন জামিন দিলেন আপিল বিভাগ। পুলিশ রিপোর্টের দিন আত্মসমর্পণ করার নির্দেশ। পত্রিকায় ছাপানো ছবি ব্রাজিল থেকে আনা গমের নয় বললেন খাদ্যমন্ত্রী। আমদানি করা গম ল্যাব পরীক্ষায় খাবার উপযোগী বলেও দাবি। রাজধানীর বনশ্রী থেকে 1,05,00,000 টাকার জাল নোট সহ 5 জন আটক। পরিকল্পনা ছিল ঈদকে সামনে রেখে বাজারে ছাড়ার। এবং বলিভিয়া থেকে আনা সূর্যমুখী তেলে কোকেনের উপস্থিতি নিশ্চিত করল শুল্ক ও গোয়েন্দা বিভাগ, যার আনুমানিক মূল্য 300 কোটি টাকা। অভিযোগে একজন গ্রেফতার। দফা পেছানোর পর 2015-16 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি আবেদনের ফল আজই প্রকাশ হবে বলে নিশ্চিত করেছেন শিক্ষা সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। ফল প্রকাশে দেরি হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন শিক্ষা সচিব। এদিকে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফল প্রকাশে দেরি হওয়ায় পূর্ব ঘোষিত সময়ে আর ক্লাস শুরু করা যাবে না। আরো জানাচ্ছেন শেখ জায়েদ। 3 দফা পেছানোর পর শনিবার জানানো হয় রোববারই দেয়া হচ্ছে শ্রেণীতে অনলাইনে ভর্তি আবেদনের ফলাফল। সকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও জানান একই কথা, আজকের মধ্যে আমরা দিতে পারব ইনশাআল্লাহ। এবং এই আজকে দেওয়ার কারণে হয়তো ভর্তির জন্য হয়তো 3 দিন মিনিমাম রাখা দরকার, সেই হিসাবে আমাদের একটু শিডিউলটা একটু পরিবর্তনের কথা আমি বলছি। এই শিডিউলটা আশা করি পরিবর্তন হয়ে আমরা একটা ডিক্লারেশন দিয়ে দিই। এদিকে ফল প্রকাশ বারবার পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিভাবক ও শিক্ষার্থীরাও, আর একাডেমিক ক্যালেন্ডারে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা শিক্ষকদের। আমাদের রেজাল্টও পিছিয়ে যাচ্ছে, আমরা পড়াশোনাও পিছিয়ে যাচ্ছি, টোটালি সব দিক দিয়ে আমাদের জন্য কষ্ট। এখন হুট করে যদি বলে যে একদিনের মাথায় ভর্তি হইতে হবে, 2 দিনের মাথায় ভর্তি হইতে হবে, সেটাও তো প্রবলেম। 25 তারিখে এরা বললো না, 25 তারিখে না, 26 তারিখে রেজাল্ট দিব, 26 তারিখও পাইলাম না। তো আজকে সকালে আমি পত্রিকায় পাইলাম যে সকাল 8টার মধ্যে নেটের মধ্যে দেয়, সব দিয়ে দিবে, টিভিতেও পাইবেন, সব জায়গায় পাইবেন, কিন্তু কোনো দিকেই পেলাম। আমরাও নিশ্চিত না যে আমাদের রেজাল্টটা কি আসলো না কি, আমরা সিলেক্ট হয়েছি না কি। 30 তারিখের মধ্যে তো আমরা ভর্তি কমপ্লিট করতে পারবো না, সে বিধায় আমাদের 1 তারিখে আমরা ক্লাস, নতুন সেশনে ক্লাস শুরু করতে পারবো কিনা সেটা একটা চিন্তার বিষয়। অবশ্যই একাডেমিক ক্যালেন্ডারে তো কিছুটা প্রভাব পড়বেই, আমরা আমাদের শিডিউল ঠিক রাখতে পারলাম না, এটা একটা তো আমাদের জন্য বিপর্যয়। ফলাফল প্রস্তুতে কাজ করছে বুয়েটের 11 সদস্যের 2টি বিশেষজ্ঞ দল। দুপুরে কার্যক্রম পরিদর্শন করে সময় উল্লেখ না করলেও শিক্ষা সচিব নিশ্চিত করেন আজই প্রকাশ হচ্ছে ফল। এক্সপিরিয়েন্সের অভাবে এই বিষয়ে, তার কারণ দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে আমরা কাজ করতে করতে কিন্তু শিখেছি কিছু বিষয়ে। এখানে সবসময় আনসার্টেনিটি থাকে, একটা সফটওয়্যারের বিষয়ে আনসার্টেনিটি থাকে, তবু আমরা মনে করছি, আমরা কথা বলেই মনে করছি যে আজকের ভিতরে আমরা পারবো। তাদের আশা ছিল যে কাল হবে, পরশু হবে, সেখানে একটা মনের কষ্ট ডেফিনেটলি হয়েছে, সেজন্য অবশ্যই অবশ্যই দুঃখিত। গত শনিবার সকাল 8টায় ফল প্রকাশের কথা থাকলেও পুনরায় তা পিছিয়ে যায়। এর আগে 25 ও 26 জুলাই ফল প্রকাশের তারিখ দিয়েও ব্যর্থ হয় শিক্ষা বোর্ড। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। পল্টন ও মতিঝিল থানার নাশকতার 3 মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে পুলিশি রিপোর্ট দাখিলের দিন আত্মসমর্পণ করারও নির্দেশ দিয়েছেন আদালত।
সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। মতিঝিল থানার দুইটি এবং পল্টন থানার একটি মামলায় শারীরিক দিক বিবেচনা করে গত 18 জুন বিএনপির এই নেতাকে জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ এই জামিন বাতিল চেয়ে চেম্বার আদালতে স্থগিতের আবেদন জানান। চেম্বার বিচারপতি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। গত 6 জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে সংবাদ সম্মেলন করে বের হওয়ার সময় গ্রেফতার হন মির্জা ফখরুল। বর্তমানে বিএনপির এই নেতা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে খন্দকার মাহবুব জানিয়েছেন, আপিল বিভাগের এই আদেশের ফলে মির্জা ফখরুলের মুক্তি পেতে আর কোনো বাধা নেই। উনি দীর্ঘদিন যাবৎ হাজতে আছেন, উনি বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এই সব বিবেচনা করে এবং যেহেতু জামিনটা দেওয়া হয়েছে টিল সাবমিশন অফ চার্জশিট এবং হাইকোর্ট যে আদেশ দিয়েছে সেই আদেশই আমরা বহাল রাখতেছি, তবে চার্জশিট সাবমিট করার পরে তার আদালতে সারেন্ডার করতে হবে। আন্দোলন, নির্বাচন ও রাজনীতিতে বিএনপি নেত্রী বেগম খালেদা পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে 10ম জাতীয় সংসদে বাজেট বিষয়ক সাধারণ আলোচনায় তিনি বক্তব্য রাখেন। আন্দোলনে, নির্বাচনে, রাজনীতিতে খালেদা জিয়া পরাজিত। তিনি কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে 92 দিন পরে তিনি নিজের বাড়িতে ফিরে গেছেন। কোথায় আমার সে বাসের ড্রাইভাররা, কোথায় আমার হেল্পাররা যাদেরকে বেগম খালেদা জিয়া হত্যা করেছে? সুতরাং এই হত্যার জন্য একদিন খালেদা জিয়াকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ব্রাজিল থেকে যে গম আমদানি করা হয়েছে তা খাবার উপযোগী বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন খাদ্যমন্ত্রী। বিভিন্ন পত্রিকায় গমের যে ছবি ছাপা হয়েছে তা ব্রাজিল থেকে আমদানিকৃত গমের ছবি নয় বলেও বলেন তিনি। আমরা 6 লাখ টন গম 12টি টেন্ডারে আমরা আমদানি করি। এর মধ্যে 4টি দরপত্রের বিপরীতে 2টি কোম্পানি ব্রাজিল থেকে গম দেয়। পত্র পত্রিকায় যে সমস্ত গমের ছবি ছাপা হচ্ছে এখানে আমাদের গুদামের কোনো গম এর সাথে কোনো সাদৃশ্য নাই। গম সম্পূর্ণ খাবার উপযোগী গম আমরা আমাদের ল্যাবরেটরির অধিদপ্তরের ল্যাবরেটরিতে পরীক্ষায় এবং আমাদের সায়েন্স ল্যাবরেটরির ল্যাবরেটরির পরীক্ষা স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপরেও যদি টিআইবি, সুজন বা কোনো পত্রপত্রিকার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ওই বাম দল কালকে যারা মিটিং করেছে সেই সমস্ত নেতৃবৃন্দ কারো যদি সন্দেহ থাকে আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যারা বাংলাদেশের যে সমস্ত গোডাউনে আমাদের এই গম আছে সেই গম তারা সংগ্রহ করতে আমি তাদেরকে সাহায্য করব, নমুনা সংগ্রহ করুক, বাংলাদেশের যে কোনো ল্যাবরেটরিতে তারা পরীক্ষা করুক, সউদ্যোগে আমি তাদেরকে সহযোগিতা করব। সন্ধ্যা সময় আরো থাকছে। কক্সবাজারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে 3 দিনে 17 জনের মৃত্যু। বন্যার পানি নামতে শুরু করলেও এখনো দুর্ভোগে শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। মেগা এবার বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল। ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনের ওজন মনিটরিং সম্ভব। চরম অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির উৎপাদিত পথ্যে মাত্রাতিরিক্ত চর্বি উপাদান ব্যবহারের অভিযোগ করেছেন একদল শিশু বিশেষজ্ঞ। তবে আইসিডিডিআরবির গবেষক দল বলছেন সরকারি নীতিমালা মেনে প্রয়োজনীয় উপাদান ব্যবহার করেই এই পথ্য তৈরি করা হয়েছে। এদিকে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত ও যুগ্ম সচিবের নেতৃত্বে আলাদা 2টি কমিটি গঠন করে আগামী 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ওমর ফারুকের ক্যামেরায় আরো জানাচ্ছেন জাফর সাদিক। পরিসংখ্যান বলছে সারা দেশে চরম অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় 4.5 লাখ। অতি দরিদ্র বলে এদের অধিকাংশই হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারে না, খেতে পারে না পুষ্টিকর খাবার, ফলে এসব শিশুর অনেকেই অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এসব শিশুর কথা চিন্তা করে ইউনিসেফের অর্থায়নে প্রায় চার বছর গবেষণা করে স্বর্ণালী এক ও দুই নামে দুটি পথ্য উদ্ভাবন করেছে আইসিডিডিআরবির একদল গবেষক। কিন্তু এই পথ্যে মাত্রাতিরিক্ত চর্বি উপাদান ব্যবহারের অভিযোগ করেছেন একদল শিশু বিশেষজ্ঞ। তীব্র অপুষ্টিতে যেসব বাচ্চারা ভোগে তারা যে যেখানে আছে তারা যদি খেতে পারে সেখানে একটা খাদ্য ভিত্তিক চিকিৎসা পৌঁছায় দিতে হবে। আমরা এই খাবার ভিত্তিক চিকিৎসা তৈরি করেছি, এটা কোনো ক্রমেই একটা রেগুলার ফুড বা সাপ্লিমেন্টারি ফুড না, এটা খাবার ভিত্তিক ঔষধ। এটা শিশুদের জন্য কার্যকরী হবে, এই সঙ্গে সঙ্গে ক্ষতিও করবে, কারণ আমাদের দেশীয় যে খাবার আছে সে খাবারের মাধ্যমে তীব্র অপুষ্টি দূর করা সম্ভব। এবং বিভিন্ন দেশের গবেষণায় দেখা গেছে যে ওই খাবারটাকে আরইউটিএফ বলে, উচ্চ মাত্রায় চর্বি উচ্চ মাত্রায় ক্যালোরি থাকে, সেটাতে শিশুর দেহে দ্রুত চর্বি জমে যা শিশুর জন্য ভালো নয়। আর এই গবেষণাকে স্বাগত জানালেও এর ব্যবহারযোগ্যতা নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষার আহ্বান জানিয়েছেন পুষ্টিবিদরা। দুটো জিনিস আমার একটু প্রশ্ন আছে, কি ধরনের দুধ এখানে ব্যবহার হচ্ছে সেটা আমাদের সকলকেই জানতে হবে। আরেকটা হলো এক বছরের নিচের বাচ্চাদের ছোলার ডালটা তাদের হজমে খুব ব্যাঘাত ঘটে, এটা নিয়ে আরো গবেষণার দরকার আছে, তারপরে এটা চালু করা যায় কিনা সরকারকে একটু ভাবতে হবে। এদিকে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুজন সচিবের নেতৃত্বে কমিটি করা হয়েছে বলে জানালেন জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক। দুইটা কমিটির একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে যাতে এই সময়ের মধ্যে ওনারা আমাদের রিপোর্ট দেন। এই কমিটির মূল্যায়ন কি হবে সেটার পরেই আমরা সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তবে কালক্ষেপণ না করে তীব্র অপুষ্টির শিকার এসব শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আইসিডিডিআরবির উদ্ভাবিত নতুন পথ্য কতটা স্বাস্থ্যসম্মত তা যাচাই করে দ্রুত চলমান বিতর্কের অবসান জরুরি বলে মনে করছেন শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞরা। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। অজ্ঞাত রোগে আক্রান্ত ১২ শিশুর মধ্যে ১১ জনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দিনাজপুরে। নিহতদের পরিবারের দাবি, বাড়ির পাশের বাগানের লিচু খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে শিশুরা। বিশেষজ্ঞদের ধারণা, অনিয়ন্ত্রিত কীটনাশক মিশ্রিত লিচু খেয়ে তাদের মৃত্যু হয়। তবে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে কমিটি, আর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ফখরুল শাহীন ও জুনায়েদ আল হাবিবের সহায়তায় জেলা প্রতিনিধি গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পহেলা জুন রাতে অসুস্থ হয়ে পড়ে দিনাজপুরের কাহারুল উপজেলার পূর্ব সাদিপুর গ্রামের খায়রুল ইসলামের তিন বছরের শিশুকন্যা নিশি আক্তার। পরদিন তাকে ভর্তি করা হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর ১৮ জুন পর্যন্ত অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয় জেলার বিভিন্ন উপজেলার আরও ১১ শিশু। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিশি ছাড়া বাকি সবাই মারা যায়। তাদের পরিবারের দাবি, বাড়ির আশপাশের বাগান থেকে লিচু খাওয়ার পরই অসুস্থ হয় তারা। এদিকে সরকারি গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর দফায় দফায় পরিদর্শন করেও কোনো কারণ জানতে না পারায় আতঙ্কিত মানুষজন। আগের দিন কিন্তু লেচু খেয়েছে, প্রচুর লেচু খেয়েছে। লিচু খেয়ে হয়তো সমস্যা হতে পারে, আর আশেপাশে সবাই লিচু খেয়ে এই সমস্যা হয়েছে। অসুস্থ হওয়ার পর তারপরে বীরগঞ্জে নিয়ে গেছে, বীরগঞ্জে নেওয়ার পর ডাক্তার বলছে যে আমরা এটা চিকিৎসা করতে পারবো না, তোমরা দিনাজপুরে নিয়ে যাও। ডাক্তার বললো যে আপনার ছেলেটা আপনি হঠাৎ করে কখন যে মারা যাবে ওটা বলতে বলা যাবে না। তবে মাত্রাতিরিক্ত কীটনাশক মিশ্রিত লিচু খেয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। রোগের লক্ষণটা এমন এবং সিজিনটা যেহেতু লিচির, অবশ্যই আমরা দেখি লিচুর মধ্যে যে ইনসেক্টিসাইড ইউজ করা হয় এটা এর সঙ্গে একটা সম্পর্ক থাকতে পারে বলে আমি মনে করি। কীটনাশকের মানে ব্যবহারের কারণেই, ব্যবহারটা নিয়ম মেনে ব্যবহার না করার কারণে এই বিষটা সাথে শরীরে চলে যাওয়ার কারণে তার ২৪ ঘন্টার মধ্যে কিন্তু মারা গেছে। এই ধরনের ঘটনা কিন্তু এইবার প্রথম না, দিনাজপুরে বোধ হয় কিছু মানে নিষিদ্ধ ওষুধ ব্যবহার হচ্ছে। এদিকে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি, আর তদন্ত প্রতিবেদনের পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী। খাদ্যদ্রব্যের উপর কিছু ওষুধ ব্যবহার করা হয় এটা তো অমানবিক ব্যাপার, এই ধরনের যারা দোষী তাদের এই ব্যাপারে যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে। আক্রান্ত সাইটটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে দেয় এবং আমরা সেই তদন্ত কমিটি পাওয়ার পরেই সাথে সাথে এই তদন্ত কার্য শুরু করেছি। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২০১২ সালের জুন মাসে একইভাবে আক্রান্ত হয়ে ১৪ শিশুর মৃত্যু হয়েছিল। সময় সংবাদ, দিনাজপুর। সীমান্ত এলাকাগুলোতে এবং খুচরা পর্যায়ের দোকানগুলোতে ব্যস্ততা বেশি থাকায় জাল টাকা কারবারিরা টার্গেট করেছে সব স্থানকে। এছাড়া বাংলাদেশি মুদ্রার পাশাপাশি ভারতীয় মুদ্রা জাল করার পরিকল্পনা করছে এসব চক্র।
রাজধানীর বনশ্রী এলাকা থেকে গতরাতে 1,04,80,000 টাকার জাল নোট সহ 5 জনকে আটকের পর আজ এক সংবাদ সম্মেলনে একথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়েছে জাল টাকার কারবারিদের একটি চক্র। এমন খবরের ভিত্তিতে শনিবার রাতে বনশ্রী এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। র্যাবের দাবি, বনশ্রী আবাসিক এলাকার 16 নম্বর সড়কের একটি বাড়ি থেকে টাকা জাল করার একটি চক্রের প্রধান রহিম শেখ ও তার 2 স্ত্রী সহ আটক করা হয় 5 জনকে। তাদের কাছ থেকে সরঞ্জাম সহ উদ্ধার করা হয় 1,04,80,000 টাকার জাল নোট। এছাড়া ভারতীয় মুদ্রা তৈরির নিরাপত্তা সুতা ও ফয়েলও উদ্ধার করা হয়। যে পরিমাণ আনুষঙ্গিক দ্রব্যাদি যেগুলি আছে সেগুলি দিয়েও প্রায় 7-8 কোটি টাকার জাল নোট তৈরি করা সম্ভব হতো যদি তারা ধরা না পড়তো। এখানে কাঁচামাল হিসেবে মূলত ব্যবহার করে টিস্যু পেপারগুলি সে সাধারণত ব্যবহার করে থাকে। প্রায় 20টির মতো আমরা স্ক্রিন প্রিন্টের ডাইস পেয়েছি যেগুলির মধ্যে সেইগুলি বসিয়ে থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সে 500 এবং 1,000 টাকাতেই জাল করে থাকে। র‍্যাব কর্মকর্তা আরো জানান, এই চক্রের প্রধান রহিম শেখ 2003 সালে ঢাকায় এসে প্রথমে ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ নেয়। পরে 2008 সাল থেকে টাকা জাল করার চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। প্রথমে মোহাম্মদপুরের জাল টাকার কারবারি হুমায়ুনের সঙ্গে কাজ করত সে, পরে নিজেই শুরু করে এই কাজ। ব্যস্ততার সময় এবং বর্ডার এলাকা সহ বিভিন্ন জায়গায় তারা সাধারণত এই জাল টাকাটা ছেড়েছে এবং সেখানে এই জালটা ভালো মার্কেট আছে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি। কারণ ওই সকল জায়গায় যেখানে সময় কম থাকে এবং মানুষ যখন তাড়াহুড়ার মধ্যে থাকে তখন আসলে দিন রাত সেখানে পরিপূর্ণভাবে জাল টাকা আসলে চিহ্নিত করে তাদের ক্ষেত্রে ব্যবহার করাও সম্ভব হয় না। র‍্যাব কর্মকর্তা আরো জানান, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত জাল টাকা চক্রের 1,700 জনকে গ্রেপ্তার করেছেন তারা, আর বাকি সদস্যদের ধরতেও অভিযান চলছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বলিভিয়া থেকে আনা সূর্যমুখী তেলে কোকেনের উপস্থিতি নিশ্চিত করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর। 185 কেজি সূর্যমুখী তেলের সাথে প্রায় 60 কেজি কোকেন আছে বলে ধারণা করা হচ্ছে, যার আনুমানিক মূল্য 300 কোটি টাকা বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ডক্টর মইনুল খান। বাংলাদেশের মাধ্যমে তৃতীয় কোনো দেশে পাচার করার উদ্দেশ্যেই এই কোকেন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এলসি ছাড়াই গত 12 মে বলিভিয়া থেকে সূর্যমুখী তেলের 107টি ড্রাম আসে চট্টগ্রাম বন্দরে। গোপন সংবাদের ভিত্তিতে 6 জুন কন্টেইনারগুলো জব্দ করে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর। 96 নম্বর ড্রাম থেকে আলামত জব্দ করে। পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় কোকেনের বিষয়ে। অপরাধী শনাক্ত করতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটা কার মাধ্যমে এসেছে, কিভাবে এসেছে এবং কন্টেনার নাম্বার কত, কোত্থেকে এসেছে এবং এর ভিতরে কি পণ্য আছে, এগুলো কিন্তু আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করে এই তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি। ফাইনালি আমরা এই কন্টেনার নাম্বারটা আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং যখন আমরা উদ্ধার করি তখন কিন্তু আমরা বিভিন্নভাবে এটা অ্যানালাইজ করি, সবগুলো কিন্তু ইন্ডিকেট করে যে এর ভিতরে কোকেন আছে। এই জন্য আমরা নমুনা উত্তোলন করে আমরা আরও নির্ভরযোগ্য এবং উন্নততর ল্যাব টেস্টে পাঠানোর জন্য ঢাকায় নিয়ে আসি। 50 থেকে 60 কেজি কোকেন পাওয়া যেতে পারে, সেই অনুযায়ী হতো প্রায় 300 কোটি টাকার মতো কোকেন থাকার একটা সম্ভাবনা আছে। এদিকে এই কোকেন আমদানির অভিযোগে আটক খান জাহান আলী লিমিটেডের ম্যানেজার গোলাম মোস্তফাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বৃষ্টিপাত কমে যাওয়ায় কক্সবাজার জেলার 8 উপজেলার প্লাবিত এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পাহাড় ধস, পানিতে ডুবে ও গাছ চাপায় গত 3 দিনে কক্সবাজার জেলায় 17 জনের মৃত্যু হয়েছে। শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, দুর্গতদের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণ পর্যাপ্ত নয়। তবে প্রশাসনের দাবি, প্রতিটি উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃষ্টিপাত কমে যাওয়ায় কক্সবাজার জেলার সদর, পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়া, রামু, মহেশখালী, টেকনাফ ও উখিয়া উপজেলার প্লাবিত এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। অনেক স্থানে বন্যার পানি নেমে গেলেও এখনো রাস্তাঘাট ডুবে রয়েছে। শতাধিক গ্রামের প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। অন্যদিকে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত হাজার হাজার মানুষ ত্রাণ সামগ্রী না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। এলাকাটা সম্পূর্ণ একদম নষ্ট হয়ে গেছে, এখানে আমার কোনো বাড়িঘর নাই। সরকারি কোনো বেসরকারি কোনো এনজিও আমাদের সাথে যোগাযোগ করে নাই। গাছ জ্বর, সর্দি খাসি নিয়ে খুব কষ্টের মধ্যে আছে। আশ্রয় কেন্দ্রে গেছিলাম, ওখানে কোনো সহায়তা পাচ্ছি না। এখন আমরা কমিটি সেন্টারে আশ্রয় নিয়েছি,
এখানেও কোনো খাবার ব্যবস্থা কোনো হচ্ছে না, কষ্ট আছে খাবার ওতে, এটাও থাকারও সমস্যা হচ্ছে, বিশুদ্ধ পরিমাণ পানিরও দরকার, সব নলকূপ তো পানির ভিতরে ডুবে গেছে। সরকারিভাবে যে বরাদ্দ দুর্গত এলাকায় দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় কম বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। 55টা আশ্রয়কেন্দ্রে কমপক্ষে 60 থেকে 70 হাজার মানুষ এই আশ্রয়কেন্দ্রে উঠেছে। আশ্রয়কেন্দ্রগুলোকে আমরা নিয়মিত 3 দিন পর্যন্ত শুকনো খাবার সরবরাহ করে আসছি। সরকারের তরফ থেকে যেটুকু সাহায্য পেয়েছি তার চাহিদার তুলনায় ত্রাণ দিতে পারছি কম। অবশ্য কক্সবাজারের জেলা প্রশাসক জানালেন প্রতিটি উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। যারা এফেক্টেড আছেন তাদের উদ্ধার করে সেই আশ্রয় কেন্দ্রে নিয়ে নেওয়া হয়েছে। প্রতিটা কেন্দ্রে গিয়ে এই স্বাস্থ্য সেবা যাতে নিশ্চিত হন সেখানে স্বাস্থ্য বিভাগের প্রধান সেটা নিশ্চিত করছেন, এবং এর পাশাপাশি আমরা শুকনো খাবার হিসাবে চিড়া গুড় মুড়ি এগুলো সরবরাহ করেছি। গত 3 দিনে জেলার রামুতে 7 জন সহ 5টি উপজেলায় বৃষ্টি, পাহাড়ি ঢল, পাহাড় ধস, পানিতে ডুবে ও গাছ চাপায় 15 জনের মৃত্যু হয়েছে। এদিকে জোয়ারের পানিতে রাস্তা ভেঙে যাওয়ায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সময় সংবাদ কক্সবাজার। এদিকে এক নাগাড়ে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত 3 দিনে থেমে থেমে বৃষ্টিতে বগুড়া শহরের স্টেশন রোড, শাকপালা, চেলোপাড়া সহ নিম্নাঞ্চলের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে খেটে খাওয়া মানুষ ও যানবাহন চালকরা পড়েছেন বিপাকে। সদর ছাড়াও কাহালু, সারিয়াকান্দি, আদমদিঘি, ধুনট, শেরপুর উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এদিকে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় 4 দিনের টানা বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছেন যশোরবাসী। শহরের সার্কিট হাউস পাড়া, খড়কি, রেলগেট, শঙ্কপুর ও বেজপাড়া সহ বেশ কয়েকটি এলাকা ও রাস্তা পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েন এলাকাবাসী। এছাড়া বৃষ্টির পানি জমে গাইবান্ধা, চাঁদপুর ও ফরিদপুরেও বেশ কিছু স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। জনগণের গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে ড্যাবের ইফতার মাহফিলে তিনি বক্তব্য রাখেন। এ সময় পুলিশের হাত সরকার আর হাইকোর্টের চেয়েও বড় উল্লেখ করে বেগম জিয়া বলেন, পুলিশই সরকারকে টিকিয়ে রেখেছে। সুশাসন প্রতিষ্ঠা করব, আইনে শাসন প্রতিষ্ঠা করব, আর এই আইনে শাসন, গণতন্ত্র, সুশাসন এবং প্রশাসনে সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন গণতন্ত্র। তাই আগামী দিনে সকল পেশার মানুষের কাছে আমাদের একটাই আহ্বান থাকবে, দেশবাসীর কাছে আহ্বান থাকবে, আসুন এই পবিত্র রমজান মাসে আল্লাহর কাছে আমরা দোয়া করব, ফরিয়াদ করব প্রতিটি নামাজে, যাতে আল্লাহ তাআলা এই জালেমদের প্রতি দ্রুত বিদায় করে, জনগণের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার বিদায় হবে, আর দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়ে দেশে শান্তি ফিরে আসবে এবং বাংলাদেশের সুনাম, বাংলাদেশের মান সম্মান ফিরে আসবে। সমুদ্র সৈকতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তিউনিশিয়ায় অবস্থান করা বিদেশি পর্যটকেরা নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। তাদের অনেকেই নিজ দেশের উদ্দেশ্যে তিউনিশিয়া ছেড়ে যাচ্ছেন। নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিউনিশিয়ার সাধারণ মানুষও। সন্ত্রাসবাদ কঠোর হস্তে দমন করতে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে গতকাল বিক্ষোভ করেছে তিউনিশীয়রা। সন্ত্রাসী হামলার পরদিন গতকাল শনিবার প্রায় পর্যটক শূন্য হয়ে পড়ে তিউনিশিয়ার সুসে সমুদ্র সৈকত। নিরাপত্তার কথা বিবেচনা করে সৈকত সংলগ্ন ইম্পেরিয়াল হোটেলও ছেড়ে যান অনেকে। পর্যটকদের পাশাপাশি নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিউনিশিয়ার সাধারণ মানুষও। সন্ত্রাসী হামলা নিন্দা জানিয়ে শনিবার রাজধানী তিউনিসে বিক্ষোভ করেন তারা। হামলার পরপরই দেশব্যাপী নিরাপত্তা জোরদারের ঘোষণা দেন তিউনিশিয়ার প্রধানমন্ত্রী হাবিব এসিদ। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও পর্যটন কেন্দ্রগুলোয় মোতায়েন করা হয়েছে রিজার্ভ সেনা। শুক্রবার জনপ্রিয় পর্যটন নগরী সুসের ইম্পিরিয়াল মারহাবা হোটেল সংলগ্ন সমুদ্র সৈকতে অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী। হামলার কয়েক ঘণ্টা পর জঙ্গি গোষ্ঠী আইএস দায় স্বীকার করে। We'll be right back.
আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রোটিয়া ব্যাটসম্যানদের রুখতে স্পিনকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি পেস বোলিংকে নিয়েও আলাদা পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে। ঠিকঠাক মতো খেলতে পারলে প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা ভালো করবে বলেও মনে করেন তিনি। অন্যদিকে সঠিক জায়গায় বল করতে পারলে বিশ্বের যে কোনো ব্যাটসম্যানের জন্যই টাইগার স্পিনারদের বল মোকাবেলা করা কঠিন হবে বলে মনে করেন স্পিনার জুবায়ের লিখন। ইন্ডিয়ার সাথে খেলতে তো অনেক কিছু লেকিং ছিল, কিছু কিছু মানে বোলিং এর স্পিড আরো বাড়ানোর চেষ্টা করছি, তো স্পট বোলিং করতেছি, রোহানের সাথে কিছু ভেরিয়েশন নিয়ে কাজ করতেছি। আমার চেষ্টা থাকবে যেটা যে সবসময় আমি চেষ্টা করি যেটা যে জায়গায় বোলিং করা একের স্পিড আরো বাড়ানো। আমি মনে করি যে আমি যদি মানে ভালো জায়গায় বোলিং করতে পারি তো যে কোনো দেশের ব্যাটসম্যানের জন্য খেলাটা আসলে সাউথ আফ্রিকা ডেফিনেটলি অনেক ভালো টিম। তারপরে আমাদের মানে এতে বলা হিসেবে আমার চেষ্টা থাকবে যে ভালো জায়গায় বোলিং করা। এখন ন্যাশনাল টিমে খেলা মানে মানে অনেক কিছু, এখন আর চেষ্টা থাকবে যদি ভালো চান্স পাই টিমে। We have started training with our spinners, Taijul Likhon. দক্ষিণ আফ্রিকা সিরিজে তাইজুল লিখনকে নিয়ে আমি খুবই আশাবাদী, ইতিমধ্যে ওদেরকে নিয়ে আলাদাভাবে কাজ শুরু করেছি। এছাড়া এই সিরিজে বল হাতে নাসির সানিও বেশ ভালো করবে বলে আমি বিশ্বাস করি। যদিও দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ব্যাটসম্যানদের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে, তারপরেও আমাদের স্পিনারদের তেমন একটা সমস্যা হবে না। সন্ধ্যার সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশ হবে আজই, নিশ্চিত করলেন শিক্ষা সচিব ও বোর্ড চেয়ারম্যান। পরিবর্তন হবে ভর্তি শিডিউল। গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানো হবে, ড্যাবের ইফতার মাহফিলে বেগম জিয়া। পত্রিকায় ছাপানো ছবি ব্রাজিল থেকে আনা গমের নয় বললেন খাদ্যমন্ত্রী, আমদানি করা গম ল্যাব পরীক্ষায় খাবার উপযোগী বলেও দাবি। রাজধানীর বনশ্রী থেকে 1,05,00,000 টাকার জাল নোট সহ পাঁচজন আটক, পরিকল্পনা ছিল ঈদকে সামনে রেখে বাজারে ছাড়ার। এবং কক্সবাজারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে 3 দিনে 17 জনের মৃত্যু, বন্যার পানি নামতে শুরু করলেও এখনো দুর্ভোগে শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।